আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়েছে কি আপনার যদি কুমিল্লার দিকে কেউ আসতে চান কুমিল্লার দিকে আসতে চাইলে ভাই বিশেষ করে নিয়ে যারা আসতে চাইতেছেন তারা সাথে কইরা একটা নৌকা কিংবা একটা টলার বা কিংবা স্পিড মানে যার যে রকম সমর্থক আছে ওইটা নিয়ে একটু আসার চেষ্টা করবেন মানে এই জায়গায় দেখেন কি পরিমাণে পানি নিচে আছে ওরা কিন্তু মনে পানিতে কিন্তু গলা পর্যন্ত এই জায়গায় কিন্তু ঢুকতেছে ঢুকতে পারতেছে না স্পিড বোর্ড বা নৌকার টলার সারা কিন্তু ঢোকা যাইতেছে না তো আমরা মনে করেন এক এলাকার একা কাকার সহযোগিতায় দুটা কলা গাছের ভেড়া নিয়েছি নিয়ে আর কি ওইটা দিয়ে ই করতেছি আমরা ত্রাণ দিতেছি ভিতরে ভিতরে রইকা

তো মানে নৌকা ট্রলা নিয়ে আসার কারণ এই দেখেন ও যে হাটে আছে দেখেন পানি কিন্তু এক পর্যন্ত কিন্তু ওর গলা পর্যন্ত হয়ে গেছে দেখেন ও কিন্তু গলা পর্যন্ত পানি ওর এই কারণে বলছিলাম যে যারা এদিকে যে আসতেছেন ভাই সাবধানে ঠিক আছে এই পানি কুমিল্লা মানুষ জীবনও দেখে না আমরা বৈশাখ থেকে আসছি আমরা কোনোদিন এত পানি দেখিনি দুই হাজার সাতের সিলে রয়েছে বন্যা ওই টাইমে আমাদের এত পানি দেখিনি আমরা যে পানি কুমিল্লা মানুষ দেখতে আছে কুমিল্লা ফেলি নোয়াখালীর মানুষ

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার বাসার এ ভাই আপনি আমার কথাটা শোনেন আপনার বাসার জন্য আলাদাভাবে আমরা আপনাকে এটা ই করবো বেড়া নিয়ে যখন যাইবে তখন গাড়ি থেকে আপনার বেড়ার উপরে আইনে আমরা দিয়ে যাবো আপনি নিয়ে আসবেন সাথে করে আপনি নিজের হাতে বুঝতে পারছেন সমস্যা নাই আমাদের গাড়িতে খাবার আছে কোনো সমস্যা